পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অর্থাৎ PCOS এখন নারীদের কাছে খুবই পরিচিত একটি শব্দ। এটি একজন মহিলাকে গর্ভবতী হতে বাধা দেয়। অনেক নারীরাই প্রথম দিকে এই সমস্যাটিকে অতটা গুরুত্ব দেন না, যার ফলস্বরূপ এটি পরে বড় আকার ধারণ করতে পারে। PCOS থাকলে গর্ভধারণ করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। PCOS হওয়ার অন্যতম কারণ হল হরমোনের ভারসাম্যহীনতা। মূলত হরমোনের ভারসাম্যহীনতার কারণে ওভারিতে যে ডিম্বগুলো থাকে সেগুলো ঠিকমতো বড় হয় না, যা পরবর্তীতে সিস্টের আকার ধারণ করে। তবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, জীবনযাত্রার কিছু পরিবর্তন এবং কিছু জিনিস মেনে চললে PCOS আক্রান্ত মহিলাদের পক্ষে গর্ভবতী হওয়া সম্ভব। আমাদের আজকের আলোচনার বিষয়ে, PCOS সত্ত্বেও কি গর্ভধারণ করা যায়। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে যেটি আসে তা হলো লাইফস্টাইল পরিবর্তন। শরীরে ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা হ্রাস করার জন্য আপনার প্রয়োজন স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমানো, অ্যালকোহল ধূমপানকে সম্পূর্ণরূপে পরিহার করা। হরমোন ও ইনসুলিনের ভারসাম্য বজায় থাকলে তা গর্ভধারণে সহায়তা করতে পারে। সচল থাকুন, অলস জীবনযাপন পরিহার করুন, নয়তো এটি আপনার ওজন বাড়িয়ে তুলবে। ঘরের কাজকর্ম অন্য কাউকে দিয়ে না করে নিজেই করুন। পাশাপাশি সাঁতার কাটা বা হাঁটা আপনার শরীরকে সক্রিয় রাখবে এবং আপনার গর্ভধারণের সম্ভাবনা উন্নত করতে সহায়তা করবে। এছাড়া নিয়মিত যোগ ব্যায়াম করা PCOS রোগীদের জন্য খুবই ভালো, এটি তাকে গর্ভবতী হওয়ার জন্য অনেক সাহায্য করে। স্ট্রেস নেওয়া বন্ধ করুন। লাইফের বিভিন্ন সমস্যার কারণে স্ট্রেস অনুভব করা স্বাভাবিক, তবে এটি হরমোনের ভারসাম্যহীনতা বাড়াতে পারে। অতএব চেষ্টা করুন স্ট্রেস এড়িয়ে চলতে। হাঁটুন, প্রতিদিন যোগ ব্যায়াম করুন, ধ্যান করুন। ইনসুলিন প্রতিরোধী খাবার এড়িয়ে চলুন। কিছু খাবার আছে যেগুলো গ্রহণ করলে শরীরে ইনসুলিনের প্রতিরোধের কারণ হয়ে থাকে। এগুলি খেলে আপনার শরীরের ওজন বৃদ্ধি পায় এবং রক্তে শর্করার পরিমাণও বৃদ্ধি পেয়ে থাকে। যেমন চাল, আলু, সাদা পাউরুটি, কোমল পানীয় ইত্যাদি এড়িয়ে চলা উচিত যাদের PCOS এর সমস্যাটি আছে। ডাক্তারের পরামর্শ নিন। গর্ভবতী হওয়ার জন্য PCOS এর চিকিৎসা কেমন হওয়া উচিত তা কেবল একজন ডাক্তারই জানতে পারেন এবং তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে নির্দিষ্ট ধরনের ওষুধ দিতে পারেন, যা হরমোনের ভারসাম্যহীনতা নিরাময়ে আপনাকে সহায়তা করবে। গর্ভধারণের সম্ভাবনা বেশি হওয়ার দিনগুলি সম্পর্কে ধারণা দেওয়ার ক্ষেত্রে একজন চিকিৎসকই সেরা ব্যক্তি। ফলমূল, শাকসবজি এবং প্রোটিন সমৃদ্ধ ডায়েট। PCOS এর চিকিৎসার জন্য ওষুধ এবং সার্জারি রয়েছে। তবে PCOS কে কিভাবে প্রাকৃতিকভাবে নিরাময় করা যায় এবং গর্ভবতী হওয়া যায় এটি অনেকেরই প্রশ্ন থাকে। উত্তর একদম সহজ, ফলমূল, সবুজ শাক এবং স্টার্চবিহীন শাক এবং বাদাম সমৃদ্ধ পুষ্টিকর খাবার খান। এটি আমাদের দেহে ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা হ্রাস করতে সহায়তা করে এবং হরমোনের ভারসাম্যহীনতা নিরাময় করে। ফলস্বরূপ আপনার গর্ভধারণের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। ভিটামিন ডি এর ঘাটতি। গর্ভধারণের জন্য শরীরে ভিটামিন ডি সর্বোত্তম পরিসরে থাকা উচিত। এর পেছনে কারণটি হল ফলিকলের ডিম্বাণুর পরিপক্কতা এবং বিকাশের সাথে এটি সরাসরি জড়িত বলে প্রমাণিত। তাই যেসব মহিলারা গর্ভবতী হতে চান তাদের উচিত হবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করা বা ভিটামিন ডি এর পরিপূরক গ্রহণ করা এবং অবশ্যই প্রতিদিন আধা ঘন্টা ভোরের রোদে বাইরে বের হওয়া। ক্রোমিয়াম এবং ম্যাগনেশিয়ামের স্তর। শরীরে ক্রোমিয়াম এবং ম্যাগনেশিয়ামের নিম্ন স্তরের ফলে বন্ধাত্ব হতে পারে, তাই ক্রোমিয়াম এবং ম্যাগনেশিয়াম খনিজ সমৃদ্ধ খাবার খাওয়া বা খাদ্য পরিপূরক গ্রহণ করা গর্ভধারণে সহায়তা করতে পারে। ডায়েটে ওমেগা 3 অন্তর্ভুক্ত করুন। আপনার ডায়েটে ওমেগা 3, ইনসুলিন প্রতিরোধক এবং লেপটিন প্রতিরোধক সহ অনেকগুলি সমস্যা নিরাময়ে সহায়তা করে, যা মহিলাদের PCOS এর প্রধান কারণ। PCOS এ আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে কর্টিসল স্তর হ্রাস করার জন্য এটি একটি ভালো চিকিৎসা। ইনভিট্রো ফার্টিলাইজেশন বা IVF। IVF গর্ভধারণ করার একটি দুর্দান্ত উপায় যদি আপনার PCOS থাকে, তবে এটি একটি ব্যয়বহুল চিকিৎসা এবং অনেকটা বেশি সময় দরকার পড়ে। এই কারণে অনেকে এটি থেকে উপকার পান না। তবে PCOS আক্রান্ত অনেক গর্ভবতী মহিলার ক্ষেত্রে IVF পদ্ধতির দুর্দান্ত সাফল্য রয়েছে। ভিডিওটি এই পর্যন্ত। যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।